আজ দেব দীপাবলি, কলকাতায় দেব দীপাবলি পালন। রাজ্য সরকারের উদ্যোগে দেব দীপাবলি পালনের জন্য বন্ধ রাখা হলো চক্র রেল। আজ রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে রেল পরিষেবা। আজ দেব দীপাবলি, কলকাতায় দেব দীপাবলি পালন। রাজ্য সরকারের উদ্যোগে দেব দীপাবলি পালন এবং সেই কারণেই বন্ধ রাখা হলো চক্র রেল। আজকে রাত্রি 9টা পর্যন্ত বন্ধ থাকবে চক্র রেল পরিষেবা। বাজে কদমতলা ঘাট এবং তার পাশাপাশি নিমতলা ঘাটে দেব যেই দীপাবলি, সেই দীপাবলির আয়োজন করা হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গোটা রুটটাই চক্ররেলের মধ্যে পড়ছে। অর্থাৎ গোটা সময়টাতে, অর্থাৎ উৎসব চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কলকাতা পুলিশের পোর্ট ডিভিশনের যিনি ডিসি তার তরফে রেলকে অনুরোধ করা হয়েছিল যাতে আজকের দিনে অন্তত দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চক্ররেল পরিষেবা বন্ধ রাখা হয় এবং সেই মতোই রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 12টা থেকে আপাতত রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে। রাত 9টা পর্যন্ত এই যে শিডিউল সেটা অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে রেললাইনের ওপরে যে সমস্ত তাদের যেই সাজসজ্জার বিষয়টা দীপাবলি সংক্রান্ত, সেই বিষয়টাকে এই মুহূর্তে কলকাতা পুরসভা বা অন্যান্য বিভিন্ন সংস্থার মাধ্যমে সেটাকে বাস্তবায়িত করা হচ্ছে। দেব দীপাবলি কাজে প্রস্তুতি চলছে এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফে এবং পুরসভার তরফে সামগ্রিকভাবে নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তবে তার আগে অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সামগ্রিকভাবে দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত এই চত্বরে রেল পরিষেবা আপাতত বন্ধ রাখা হলো এবং যারা যারা এখানে আসছেন তারা যাতে সুরক্ষিতভাবে তাদের যে উৎসব তারা পালন করতে পারেন তার জন্য যে যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো আপাতত যারা কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি পুরসভার কর্মীরা সামগ্রিকভাবে খতিয়ে দেখছেন। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। 5 কিলোমিটার পিচের রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ। মালদার চাঁচলের 2 নম্বর ব্লকে বিক্ষোভ, অভিযোগ নিয়ম মেনে রাস্তার কাজ হচ্ছে না। ঠিকাদারকে এ বিষয়ে জানালে কর্ণপাত করেননি বলে অভিযোগ। এখানে আমি যা দেখতে পাচ্ছি টোটালটাই দুর্নীতি হচ্ছে। মাটি দিয়ে কাজ করছে, মেটাল 1 ভাগ 3 ভাগ মাটি। তা সত্ত্বেও এর আগে যে ব্রিজগুলো করেছে, ব্রিজগুলো 8 mm রড দিয়ে করেছে, তার মধ্যে ইটগুলো যে আছে আপনি যদি যান ওখানে দেখতে পাবেন সবগুলো 2 নম্বর 2.5 নম্বর ইট, প্লাস ব্রিজগুলো হয়ে গেছে উঁচু, রাস্তা হয়ে গেছে নিচু। 2023 সালে কাজ স্টার্ট হয়েছিল, আজকে 2024-এর ডিসেম্বর মাস, অথচ এখনও কাজ কমপ্লিট হয়নি। বর্ষার দিনে যা অসুবিধায় পড়েছে আমাদের গ্রামের লোক একমাত্র ওরাই জানে। নিয়ম বহির্ভূতভাবে কাজ হয়ে থাকে, নিম্নমানের কাজ হয়ে থাকে, তাহলে এটা যথাযথ ব্যবস্থা জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হবে এটা আমি বলছি। আর অ্যাকচুয়ালি যেটা অভিযোগ হচ্ছে সেই জায়গাটাই দুটো জায়গা দায়ী থাকে, সেটা হচ্ছে যে যেমন ইঞ্জিনিয়ার থাকে দেখাভালের জন্য, এখানে ঠিকাদার থাকে কাজ করার জন্য। এই দুটো জায়গা কিভাবে কাজ করে সেটা সত্যি দেখা উচিত। একটা জনসাধারণের মানুষের চলাচল রাস্তা দীর্ঘ, যে ওই রাস্তাগুলো দিয়ে চলাচল করে মানুষ, আর যদি এইরকম নিম্নমানের কাজ হয়ে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা আমাদের জেলা পরিষদের পক্ষে নেওয়ার আশ্বাস দিচ্ছি। সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে দুর্নীতি, তৃণমূলের দুর্নীতিটা সামনে চোখে আসছে, সেটা মানুষও দেখতে পাচ্ছে। তো এরকমই একটা জিনিস যে রাস্তাঘাটের টেন্ডার হচ্ছে, ই হচ্ছে, কিন্তু সমস্ত কিছুতেই এরা আত্মসাৎ করছে টাকা, মানে সমস্ত কিছুতে যে তৃণমূল সরকারটা যে দুর্নীতিতে গ্রস্ত সেটা প্রকোপ হচ্ছে, সামনে আসছে, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ এটার উত্তর ঠিকই সময় মতো দেবে এটা বোঝাই যাচ্ছে। ফারাক্কায় আক্রান্ত প্রতিবাদী, পানের পিক ফেলার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। আরও একবার জানাই, ফারাক্কায় আক্রান্ত প্রতিবাদী পানের পিক ফেলার প্রতিবাদ করেছিলেন তিনি এবং সেই কারণেই মারধরের অভিযোগ। মারধরের পাশাপাশি কান কেটে নেওয়ার অভিযোগ, কান কেটে নেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবক ও তার সঙ্গীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফারাক্কার বাহাদুরপুরের ঘটনা, ফারাক্কা থানায় ইতিমধ্যেই দায়ের করা হয়েছে অভিযোগ। পানের পিক ফেলার প্রতিবাদ করেছিলেন প্রতিবাদী, তাকে মারধর করা হয়, মহিলাকে বেধড়ক মারধর করা হয়। এক মহিলা তিনি প্রতিবাদ করেছিলেন, তাকে বেধড়ক মারধর করা হয়, এখানেই শেষ নয়, তার কান কেটে নেওয়া হয় বলে অভিযোগ প্রতিবেশী যুবক ও তার সঙ্গীর বিরুদ্ধে। অভিযোগ দায়ের থানায়। আমি বারান্দায় বিড়ি বাঁধছিলাম, বসে দিয়ে বিড়ি বাঁধছিলাম, দিয়ে জানলা দিয়ে বিমলকে ঠুকটু দিয়েছিল গায়ে। কে? ছোট মন্ডল। মানে আপনার প্রতিবেশী? হ্যাঁ।
দিয়ে থুতু দিচ্ছিল, দিয়ে আমি প্রতিবাদ করলাম যে কেন থুতু দিচ্ছ, তো আমাকে বলছে শালিক বেটি শালিক তোমাকে তুলে নিয়ে এসে নোংরা সব গাল দিচ্ছিল স্যার। দিয়ে আমি বলছিলাম কি হারে কেন এরকম করছিস, আমার গায়ে থুতু ফেলছ। দিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে চুলের চুল ধরে হিঁচড়িয়ে দিয়ে আমাকে লাফ দিয়ে দিয়ে কানের ছিঁড়ে মেরে, তাহলে তারপরে আমি চিল্লাতে লাগলাম যে আমাকে বাঁচাও বাঁচাও। দিয়ে ওনার মারা এসে আমাকে ওনার বাড়িতে মারলো। এটা বাড়ি আছে স্যার, হ্যাঁ আমি দেখি আমার স্ত্রীকে নিয়ে উনির বাড়িতে মারধর করছে। কে মারধর করছে? ছোটন মন্ডল। কে ছোটন মন্ডল? কে ছোটন মন্ডল? কে আসামি? চুলের মুঠি ধরে হাত ধরে চেড়ে নিয়ে উনির বাড়িতে মারপিট করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।